হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি বানাচ্ছি এক ভর্তা। চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এক ভর্তা বানানোর জন্য আমি দুটো ডিম বয়েল করতে বসিয়ে দিয়েছি। আজ আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে আমি এখন ম্যাশড করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে করে নিচ্ছি। এটা একদম ম্যাশড করা হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজ লঙ্কাটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়ে আমি রিফাইন অয়েলে করছি। তোমরা চাইলে পারে সর্ষের তেল দিয়েও করতে পারো। এটা তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। এই রান্নাটা করার জন্য তেলটা একটু বেশি দেবে, আর আমি টমেটো ইউজ করছি না। তোমরা চাইলে পারে টমেটো দিতে পারো। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে এই দেখো আমি এটুকু হাফ চামচ দিচ্ছি আদা বাটা, আর এক চামচ দিচ্ছি রসুন বাটা। এই ভাজা হওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি এক চামচ জিরে ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, সাথে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো, আমি অল্পই দিয়েছি। মশলাগুলো দিয়ে একটু আমি জল দিচ্ছি। এবার ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা রিলিজ করতে আরম্ভ করবে তখন তার মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা আরো কিছুক্ষণ নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যখন দেখবে যে কড়াইতে একদম এরকম আটকে আসছে তখন বুঝবে যে এটা হয়ে গিয়েছে। আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই দেখো এতটা ধনে পাতা নিয়েছি আমি। ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নামিয়ে নিলে পরেই হয়ে যাবে। আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব, দেখো এই চার টুকরোর এক টুকরো লেবু আমি নিয়েছি। এই লেবুটার রস আমি দিয়ে নেব। রেডি হয়ে গেল আমার এগ ভর্তা। আমার এই এগ ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।